আজকের এই পর্বে আমি এই ভিলডাম্যাক M50/500 ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব। এটি কোন রোগের মেডিসিন, কি কি শারীরিক সমস্যা হলে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন, এটি খাওয়ার সঠিক নিয়ম কি, কতদিন খেতে হবে, এটি খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, এর দাম কত, কোথায় পাওয়া যাবে, বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি আমার পাশে যেটি দেখছেন এটি ভিলডাম্যাক M50/500 ট্যাবলেট। এটির মধ্যে যে কম্পোজিশনগুলি থাকে সেগুলি হল ভিলডাগ্লিপটিন 50 mg আর মেটফরমিন হাইড্রোক্লোরাইড 500 mg। এই দুটি সমন্বয়ে ম্যাকলয়েড ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে আর নাম দিয়েছে ভিলডাম্যাক M50/500 ট্যাবলেট। এটি এক পাতায় 15টি ট্যাবলেট পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য 150 টাকা। সময়ের সাথে সাথে এর দাম বাড়তেও পারে, আবার কমতেও পারে। এই ওষুধটি টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের চিকিৎসায় ব্যবহার করা হয়। এক কথায় এটি হলো সুগারের ওষুধ। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই ওষুধটি। অ্যাকচুয়ালি যে সমস্ত রোগীরা ডায়াবেটিস আক্রান্ত বা সুগারে আক্রান্ত তাদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই ওষুধটি। রক্তে অতিরিক্ত সুগার বেড়ে গেলে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের চোখ, কিডনি, হার্ট, লিভার এবং গায়ের ত্বক নষ্ট হয়ে যেতে পারে। তাই এই ওষুধটি ডায়াবেটিস আক্রান্ত রোগীদের রক্তে সুগারের মাত্রা কমিয়ে চোখ, কিডনি, লিভার, হার্ট এবং ত্বককে ভালো রাখে। এই ওষুধটি খুব ভালো ওষুধ, আপনি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে গ্রহণ করতে পারবেন। এই ওষুধটি খেলে ধূমপান এবং মদ্যপান করা যাবে না। আর শর্করা জাতীয় খাবার অর্থাৎ চাল গম থেকে তৈরি খাবার, আলু থেকে তৈরি খাবার আর চিনি থেকে তৈরি খাবার কম কম খেতে হবে। আর সবুজ শাকসবজি আর প্রোটিন জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে। আর যে সমস্ত মায়েরা গর্ভবর্তী আর যে সমস্ত মায়েরা তার সন্তানকে বুকের দুগ্ধ পান করায় তারা এই মেডিসিনটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। এছাড়াও যাদের বিভিন্ন রকমের শারীরিক সমস্যা আছে, যেমন হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা আছে, তারাও ডাক্তারের সাথে আলোচনা করে এই মেডিসিনটি খাবেন। এই মেডিসিনের ডোজ কেমন হবে এটা বলা খুবই মুশকিল, কারণ রোগীর রোগের উপরে নির্ভর করবে। রোগীর রক্ত রিপোর্ট দেখতে হবে, তার রক্তে সুগারের পরিমাণ কেমন আছে, ফাস্টিং কেমন আছে আর পিপি কেমন আছে, তিনি কতদিন ধরে সুগারের রোগে আক্রান্ত, তার খাদ্য খাবার কেমন, এই সমস্তর উপরে নির্ভর করবে এই মেডিসিনের ডোজ এবং ডিউরেশন। তবে প্রাথমিক ডোজ এটি মোটামুটিভাবে দিনে একটি করে ট্যাবলেট খাবার পর সম্পূর্ণ জল দিয়ে গিলে খাবেন। এই ট্যাবলেট আপনি ভাঙবেন না, চিবিয়ে ও চুষেও খাবেন না। খাবার পর সকালে খাবার পর একটি করে ট্যাবলেট জল দিয়ে গিলে খাবেন। অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন। ডাক্তার আপনাকে যেভাবে খেতে বলবে, যতদিন খেতে বলবে, আপনি ঠিক সেভাবেই খাবেন। আমি জাস্ট প্রাথমিক একটি ধারণা আপনাকে দিচ্ছি। এই মেডিসিন খেলে বেশ কিছু সাইড ইফেক্ট হতে পারে, যেমন বমি বমি ভাব, পেট খারাপ, গ্যাসের সমস্যা, মাথা ব্যথা, মাথা ঘোরা, শরীরে অত্যাধিক ঘাম দেখা দিতে পারে, হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে সুগারের পরিমাণ কমেও যেতে পারে। তাই আপনি একজন ডাক্তারের পরামর্শে এই ওষুধটি খান এবং সুস্থ থাকুন।